আমি তোমার স্ত্রী, তাহলে যে আমার নারী জনম বাবা বাবা গো, আজ আমি 3 দিন ধরে কিছু খাইনি। আমি তোমাদের সঙ্গে পৃথিবীতে পথ হেঁটেই চলেছি, আর আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি না বাবা। তুমি আমাকে কিছু খেতে দাও না বাবা, তা না হলে আমি প্রাণে মারা যাব। আমি তোমাদের জন্য খাবার দিয়ে আসবো, চলো চলো তোমরা গাছ তোলায় ভরার বাতাসে আমরাই ভালো পিবি আমার ওই তো সামনে মুদির দোকান দেখা যাচ্ছে, ওই দোকান থেকে আমি চেয়ে নেব আমার ছেলের জন্য কিছু খাবার। ও হে ভাই, আমি তোমাকে বলছি, জানো জানো মুদি দোকানি ভাই, আজ 3 দিন ধরে আমরা কিছু খাইনি, কিন্তু খিদার জ্বালায় আমার একটি ছোট্ট সন্তান
তার প্রাণ যাই যাই তার মুদি দোকানি ভাই তুমি আমার ছেলের জন্য অন্তত কিছু খাবার দিয়ে দাও তাও নমুদি ভাই তুমি আমার ছেলেকে কিছু খাবার দাও দেখো শোনো আমি এখনই দোকান এনেছি তুমি তো দেখতেই পাচ্ছ এখনো আমি দোকান মেলিনি এখনো আমার খাবার বিক্রি হয়নি তাই তোমাকে আমি খাবার দিতে পারবো না যাও তুমি আমার দোকান থেকে দূরে সরে যাও আমার বাবাকে আপনি মারবেন না সেটজি
আমার বাবাকে আর আপনি পারবে না। আমি সত্যি কথা বলছি, আজ আমরা তিন দিন ধরে কিছু খেতে পাইনি, তাই আমাদের সন্তান খিদের জ্বালায় ছটফট ছটফট করছিল। সেই সময় আমি আমার স্বামীকে আপনার দোকানে খাবার পাইতে পাঠিয়েছিলাম। তুমি আর আমার স্বামীকে মেরো না, তুমি আমার স্বামীকে ছেড়ে দাও, ছেড়ে দাও না, তোমরা আমার কাছ থেকে দূর হয়ে যাও, যাও যাও দূর হও। Oh, my God.
পাপ করেছে। এর পিতা তোমরা জানো না, গ্রামবাসী তোমরা যাকে বেঁধে রেখেছ উনি সাধারণ মনুষ্য নন, উনি হলেন দেবরাজ ইন্দ্র, আর উনি হলেন উনার পত্নী সবজি দেবী। তাই তোমরা ওকে গাছ থেকে তাড়াতাড়ি খুলে দাও, গাছ থেকে তোমরা তাড়াতাড়ি খুলে দাও, দাও খুলে দাও। শোনো শোনো দেবরাজ ইন্দ্র, যে পাপ তুমি করেছিলে আজ সেই পাপের ভোগ তোমাকে করতে হলো। আজ আমি ন্যায়দাতা শনিদেব, তোমার দৈব শক্তি, তোমার রাজ অলঙ্কার আমি ফিরিয়ে দিলাম। কিন্তু শোনো দেবরাজ ইন্দ্র, আমার কথা মনে রাখবে, তুমি তোমার মাতা দিদির কাছে যেন ক্ষমা চেয়ে নিও। হ্যাঁ হ্যাঁ শনিদেব, আমি তাই করব। আপনি আসুন শনিদেব, আপনি আসুন। আমাদের দ্বারে দেবরাজ ইন্দ্র, তাই দেবতাদের রাজাকে তোমরা ফুলের মালা দিয়ে স্বাগত করে নাও।